चैनल फ्रेंड्स तो बंधुरा आबारो चले आसलाम नतून एकटा ब्लग निये। तो बंधुरा आज को खूब बड़ो एकटा ब्लग आमी आपनादेर साथे शेयर करछी ना, छोटुई आमार भिडियोटा पूरा देखबेन, स्किप करबेन ना। आर बंधुरा एई भिडियोटा करेछी आमी मंगलवारे, मंगलवारे आमी बाबार बाड़ीते छिलाम आर ओई दिन विपदनाशिनी पूजा करेछिलाम। तो प्रति मंगलवार ওরা বিপদনাশিনী পূজা করে, তো ওই দিন যেহেতু আমি বাড়িতে ছিলাম আমি পূজাটা করলাম আর ভাবলাম যে না ক্যামেরা বন্দি করে রাখি, বন্ধুদের সাথে একটু শেয়ার করব। তো বিপদনাশিনী পূজা দিয়ে পাঁচালি পড়েছি, পাঁচালি পড়ার পর পাশে একটা মন্দির আছে ওইখানে আমি গিয়েছি, বাড়ির পাশেই মন্দির। আর মন্দিরটার নাম হচ্ছে শিব কৃষ্ণ কালী মন্দির। এখানে শিব ঠাকুর আছেন, মা কালীমা আছেন আর রাধা কৃষ্ণ আছেন, যার জন্য মন্দিরটার নাম শিব কৃষ্ণ কালী মন্দির। মেইন রোডের পাশেই মন্দিরটা আর ওই পাশে সিআরপিএফ ক্যাম্প। তো সিআরপিরাই মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর মন্দিরের নিয়মিত পূজাও করে। তো বন্ধুরা অনেক দিন পর মন্দিরে আসলাম, আমি আগে কন্টিনিউ আসতাম একদম নিয়মিত, আমার বিয়ের আগে আমি সবসময় এই মন্দিরে আসতাম, সবসময় পূজা দিতাম, আর এখন তো আসা হয় না। তো অনেকদিন পর মনে হলো যে যেহেতু এত কাছে এসেছি মন্দিরের, একটু মন্দিরটা দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই, আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নেন রাধা কৃষ্ণের দর্শন, শিব ঠাকুরের দর্শন, মা কালীমার দর্শন। আর যারা ভগবানে বিশ্বাসী, যারা ভগবানকে মানেন, যারা বুঝেন যে না কিছু একটা শক্তি দুনিয়াতে আছে, ভগবান একটা পাওয়ার, ভগবান বলতে একটা কিছু আছে পৃথিবীতে, তাদের তো অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিওটা, আমি জানি অবশ্যই তাদের ভালো লাগবে আর তারা আমার ভিডিওটা সত্যি মন দিয়ে দেখবে। মন্দিরে গিয়ে আমি ভগবানের কাছে প্রে করেছি সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি আর করোনার মতো মহামারী রূপ থেকে পৃথিবীটা যেন খুব তাড়াতাড়ি মুক্ত হয়, বাচ্চারা যেন স্কুলে যেতে পারে, আবার যেন সবাই আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি, আর যে যে কাজই করুক না কেন সবাই যেন সবার কাজে সাকসেস হয়। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা আপনাদের ভালো ভালো কমেন্ট সত্যি আমাকে উৎসাহ দেয় নেক্সট ভিডিও করার জন্য। তো এইভাবেই আমার পাশে থাকবেন।